আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশাল পৃথিবী অনুযায়ী মানুষ কি কম এই পৃথিবীতে না বেশি? পৃথিবীর ইতিহাস যদি আপনার এবং আমার জানা থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিশাল পৃথিবী এখনো খালি রয়েছে। আবার সমুদ্র এবং জল যে ভাগগুলি একেবারে খালি পড়ে আছে, সমুদ্রের ভিতরে যে সমস্ত খাদ্যবস্তু এবং ব্যবহারের বস্তু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তা সব এইভাবে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ যার যেখানে ইচ্ছা, যার যেখানে ভালো লাগবে সেখানে সে যে স্থানান্তর হয়ে থাকবে এবং বসবাস করবে, এটাই তো কোরআনের শিক্ষা। দেশ প্রধান এবং তার আমলাতন্ত্র, কিছু সংখ্যক লোকেরা মিলে এই পৃথিবী ভাগ বাটোয়ারা করে নিয়েছে এবং এক দল আর এক দলকে এক দেশ থেকে আরেক দেশে যেতে দিচ্ছে না। আবার যখন খুব বেশি চাপে পড়ে, চাপের মুখে পড়ে, তখন দেখা গেল কোনো আইন সে দেশগুলিতে আর চলে না। আজকের 2015 সনে আমরা দেখতে পাচ্ছি সিরিয়া এবং আফগানিস্তান থেকে যেভাবে লোকেরা নিজেদের দেশ ত্যাগ করে ইউরোপে যাচ্ছেন, বিনা ভিসায়, বিনা পাসপোর্টে, বিনা বর্ডার মেনে তারা সমানে চলে যাচ্ছেন যার যেখানে ইচ্ছা। কেউ নরওয়ে যাচ্ছেন, কেউ ফিনল্যান্ডে যাচ্ছেন, কেউ সুইডেনে যাচ্ছেন, কেউ ডেনমার্কে যাচ্ছেন, কেউ জার্মানে যাচ্ছেন, কেউ হাঙ্গেরিতে যাচ্ছেন, কেউ পোল্যান্ডে যাচ্ছেন, কেউ নেদারল্যান্ডে যাচ্ছেন। এভাবে সবাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু লাগছে না তাদের কোনো পাসপোর্ট, লাগছে না তাদের কোনো ভিসা, লাগছে না তাদের কোনো ডকুমেন্ট্রি, কোনো ডকুমেন্ট ছাড়াই তারা চলে যাচ্ছে। তাহলে দেখা গেল যারা এই নিয়ম নীতি তৈরি করে নিয়েছেন, এই নিয়ম নীতি মানুষের পক্ষ থেকে, মানুষ যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন কোনো আইন তারা মানে না। মানুষ তার নিজ স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে। কানাডা, আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার দেশগুলির যে শক্তি রয়েছে, এদের শক্তি রয়েছে অনেক বেশি, এদের দাপট রয়েছে অনেক বেশি, এদের জোর রয়েছে অনেক বেশি। তাই তারা ছোট ছোট খুদে খুদে দেশ রয়েছে, গরিব দেশগুলির উপরে জুলুম নির্যাতন করে যাচ্ছে। আপনি যদি ইচ্ছা করেন আমেরিকায় যাবেন এবং সেখানে চিরস্থায়ী বসবাস করবেন, তাহলে আপনাকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু একজন ইউরোপের এক দেশের লোক আর এক দেশে যেয়ে বসবাস করতে চায়, চাইলে তারা সেখানে যেয়ে বসবাস করতে পারছে। এই পৃথিবী এখনো খালি রয়েছে। আজ 650 কোটি অথবা 700 কোটি লোকের বসবাস, পৃথিবীতে যদি 7,500 কোটি লোকের বসবাস হয়, তাতেও পৃথিবী খালি পড়ে থাকবে। কিন্তু মানুষের এই যে ব্রেন যদি পাক থাকে, পবিত্র থাকে, হৃদয় যদি পবিত্র থাকে, মানুষের জন্য মানুষের যদি টান থাকে, তাহলে এই অস্ত্র হাতিয়ার তৈরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন 4 নম্বর সূরা নিসা, এর আয়াত নম্বর 97 এবং 98-তে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান লা ইয়াসতাতিউনা হিলাতা ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা। 99-তে বলা হচ্ছে ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা। যখন ফেরেশতারা মানুষের জান কবজ করবে, তখন এই ভূপৃষ্ঠের শক্তিসমূহ তাদেরকে বলবে, তোমরা কি অবস্থাতে দেশে জীবনযাপন করতে? তারা বলবে, আমরা খুব অসহায় ছিলাম। তখন উত্তরে বলা হবে যে আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার দেশ কি অনেক বড় ছিল না? তোমরা চলে যেতে, হিজরত করে যেতে, যারা যায়নি আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তবে যারা বৃদ্ধ এবং যারা অসহায় তাদের ব্যাপারটি ভিন্ন। আর ছুটছে ইনশাআল্লাহ, যত বেশি জুলুম আমেরিকা আর ইউরোপ এশিয়ানদের উপরে করবে, বিশেষ করে মুসলমান দেশগুলিতে, ইরাই একদিন সেই সব দেশে যেয়ে পাড়ি জমাবে এবং সেখানকার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সিস্টেম, ইউ ক্যান নট বি চেঞ্জ।
তো আমেরিকা জানে না এটা, যে এই আফগানিরা একসময় আমেরিকাতে চলে যাবে, এই সিরিয়ানরা একসময় আমেরিকাতে চলে যাবে। পুরা বিশ্বের সবাই মিলে যদি বাশার আল আসাদকে নিষেধ করে তাহলে কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু ওদিকে করছে না। এদিকে জনতা সবাই কোরআনের নিয়মনীতিতে বিনা ভিসায় বিনা পাসপোর্টে বিনা ডকুমেন্টে চলে যাচ্ছে, কোনো বাধা মানছে না। ঠিক এইভাবে আল্লাহ তাআলা বলছেন কোরআনের 39 নম্বর সূরা জুমার 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফা আস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলার একটি কিংডম, একটি আল্লাহ তাআলার দেশ, খুব বেশি প্রশস্ত, যার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে। ঠিক আছে, দেশের ডকুমেন্টস লাগে এবং ভিসা লাগে, এতদা সত্ত্বেও যখন মানুষ এই উন্নত বিশ্বের লোকগুলি যখন ভিসা দেবে না, তখন ঠিক সমানে এইভাবে যাবে যা আজ সিরিয়া এবং আফগানিস্তান থেকে যাচ্ছে। আফগানিস্তান থেকে ইরানে আসছে, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে গ্রিস, গ্রিস থেকে ম্যাসেডোনিয়া, সেখান থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, সার্বিয়া হয়ে আবার হাঙ্গেরি হয়ে কেউ জার্মানে চলে যাচ্ছে, কেউ ফ্রান্সে চলে যাচ্ছে, কেউ অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি দেশ, সেই দেশের ছোট ছোট এলাকাতে আপনি রাজত্ব পেয়ে যদি মানুষ মারেন তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনি দোজখে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। আপনি হন সেই বাশার আল আসাদ, আপনি হন ইয়াসির আরাফাত, আপনি হন সাদ্দাম, আপনি হন কাজাফি, আপনি হন ব্লেয়ার, বুশ এবং অন্য কেউ হন না কেন, আপনার কারণে যদি মানুষ মরে তাহলে পরকাল নিশ্চিত আপনার খারাপ। এটি হচ্ছে কোরআনের বিধান। তো বিশাল পৃথিবীতে মানুষ নেই, আর ইসলামের শত্রুরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করাচ্ছে এবং কোটি কোটি ডলার আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। শুধু কন্ডম সেল করে বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার হাতি নিয়ে যাচ্ছে, কারণ এই কন্ডম সেল হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে, ইন্ডিয়াতে আর এই আশেপাশে দেশগুলিতে। আর সেল যারা করছে তাদের আপনি এবং আমি খুব ভালো করে চিনি, যারা নিজেরা পেপসি কোলা পান করে না, কোকা কোলা পান করে না, আপনার মতো গন্ড মূর্খ দিয়ে পান করাচ্ছে এবং হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ডলার। একটু বুদ্ধি বিবেচনা যদি আপনি আমি কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ তাআলার বিশাল পৃথিবীতে আপনি এবং আমি বসবাস করতে পারবো। আপনি আজ যোগ্যতা দেখান আমেরিকা আপনাকে টেনে নেবে, কিন্তু আপনার যোগ্যতা নেই। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের যোগ্যতা এত বেশি কম যে তারা উন্নত বিশ্বে যে স্থায়িত্ব নিতে পারছে না। আরব দেশগুলিতে তারা সেই মেহনত মজদুরি করে সঠিক পারিশ্রমিকও পাচ্ছে না। তো আমাদের এই গুলামি জেহেন, গুলামি ব্রেন, এই মস্তিষ্ক একটু পরিবর্তন করে শিক্ষাঙ্গনগুলি যদি একটু সংস্কার করে নেওয়া হয়, আর যদি টেকনোলজি এবং প্রগতি যদি শিখা যায়, বিজ্ঞান এবং সায়েন্স যদি শিক্ষা নিয়ে, অঙ্ক এবং অন্যান্য বিদ্যা যদি শিক্ষা নিয়ে বিদেশে যাওয়া যায়, তাহলে সেই দেশগুলিতে স্থায়িত্ব লাভ করা সম্ভব হবে। অন্যথায় সব জায়গায় আমরা বাংলাদেশিরা প্রায়ই আমরা ধাক্কা খাই, নিজের দেশে তো খাচ্ছি আর পরদেশে যে সমস্ত অ্যাম্বাসিগুলি রয়েছে সেখান থেকেও পাচ্ছি আমরা জুলুম এবং নির্যাতন। কোথাও আমাদের শান্তি নেই, না পাকিস্তানের যুগে ছিল, না এই 43 বছর ধরে এই বাংলাদেশের ইতিহাসে আমরা শান্তি পাচ্ছি। অশান্তিতে আমাদের জীবন চলে যাচ্ছে। সামান্য কিছু জুলুমকারীরা, দুর্নীতিবাজেরা আমাদের উপরে কর্তৃত্ব করছে, বন্দুক দেখায়, অস্ত্র দেখায়। এমন অবস্থায় আল্লাহ তাআলার পৃথিবী একেবারে খালি পড়ে রয়েছে। গভর্নমেন্ট ইচ্ছা করলে লক্ষ লক্ষ বাংলাদেশিদেরকে অন্যত্র যোগ্যতা দিয়ে এবং যোগ্যতা তৈরি করে তারা পাঠাতে পারে, কিন্তু সেই ইচ্ছা নেই।